হাই বন্ধুরা, হোম মেকার তন্ময় অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল এবং সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে সারাদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কিভাবে আমি নিজের জন্য কোন সময়টা আমি বেছে নিই যেখানে আমার নিজের যেটা ভালো লাগে সেটা আমি করে থাকি। তো বন্ধুরা, সারাদিনের তো অসংখ্য অজস্র কাজ থাকে প্রত্যেকটা মেয়েরই। প্রত্যেকটা সংসারের জন্য যতটুকু কাজ করতে হয় প্রত্যেকেই সেটা করে থাকে, কিন্তু সেই কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়া হয় না, এবং নিজের মনের যেটা ভালো লাগে, যেটা চাওয়া পাওয়া, সেটাকে অনেক সময় মেয়েরা প্রাধান্য দেয় না। কিন্তু প্রত্যেক মেয়েরই নিজের চাওয়া পাওয়াটাকে অবশ্যই তাকে প্রায়োরিটি দিতে হয়, এবং সেটাকে দিনের কোন সময় নিজের সুবিধা মতো। প্রত্যেকের সময় তো আলাদা আলাদা, এবং প্রত্যেকের সংসারের কাজ প্রত্যেকের আলাদা। তো যে যার সময় মতো সেরকম সময়টা বার করে প্রত্যেকে নিজের মনের দিকে এবং নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই আরও লালন পালন করতে হবে। কারণ নিজের মন ভালো রাখার জন্য নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই প্রায়োরিটি দেবে, এবং নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই বাঁচিয়ে রাখবে তোমরা। তো বন্ধুরা, আমি সেরকম আমার ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রেখেছি। তো আমি কিভাবে নিজের ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সংসারের কাজের ফাঁকেও নিজের জন্য কিভাবে সময় বের করি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, সকালটা আমি বেছে নিই নিজের জন্য। এখন তো যেহেতু সোনাইয়ের স্কুল ছুটি, তো সোনাইয়ের যখন স্কুল ওপেন থাকে তখন কিন্তু আমি সেই সময়টা সকালে আমি বেছে নিতে পারি না, যেটা আমাকে অন্য সময় সিলেক্ট করতে হয়। সে তো সেটা আমি কিভাবে সিলেক্ট করি, যখন সোনাইয়ের স্কুল ছুটি থাকবে তখন, ওপেন থাকবে তখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন স্কুল ছুটি চলাকালীন কোন সময়টা আমি দিনের নিজের জন্য নিজের ভালো লাগাগুলোকে আরও বেশি রাতে ভালো রাখতে পারি, নিজের মনকে আরও সুস্থ রাখতে পারি, তো সেই জন্য দিনের ভোরবেলাটাকে আমি বেছে নিই। তো আমি খুব ভোর ভোর উঠেছি। উঠে আমি দেখো সমস্ত আমার কাজকর্ম হয়ে গেছে, দেখলে চাও রেডি করা হয়ে গেছে, মপিং ডাস্টিং সব হয়ে গেছে। আর এই সময়টা সোনাই ঘুমিয়ে থাকে। তো এই সময়টা আমি কি করি, নিজের ভালো লাগাগুলোকে, জানো তো গাছ আমার ভীষণ ভালো লাগার জিনিস। আর এই গাছটা দেখো আমি মামা বাড়ি থেকে এনেছিলাম, তো টিয়ার জন্মদিনে গিয়েছিলাম তো ওখান থেকে এনেছিলাম, এবং সেটা দেখো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো দুটো গাছ এনেছিলাম, দুটোই বেঁচেছে, তো এটাতে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। তো সকাল সকালে আমার সোনাইকে যখন ঘুমায় তখন আমি গোপাল সোনাকে আমি পুজো দিয়ে দিই। তো দেখো এই যে গোপাল সোনাকে আমি পুজো দিচ্ছি, এটাও কিন্তু আমার অনেক অনেক ভালো লাগা। তো আমি ভীষণ ভালো লাগে আমার পুজো অর্চনা এসব করতে। এত বন্ধুরা, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমরা নিজের বোনের মতো, নিজের দিদির মতো, নিজের আন্টির মতো, যে যেরকমভাবে আমাকে মানে মনে করো, তো সেইভাবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তোমরা দেখো। তো বন্ধুরা দেখছো, এই সময়টা আমি নিজের জন্য বার করে থাকি, এবং গাছে জল দেওয়া, নিজে একটু ম্যাগাজিন পড়া, চা খাওয়া, এগুলো আমি নিজের মতো করে সময় কাটাই। তো বেশ কিছুটা সময়, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়, অনেক সময় সোনাই যেরকম ঘুমায় তার উপর ডিপেন্ড করে, তো সেটা আমি করে থাকি। তো তারপরে দেখো এখন সোনাই উঠেছে, তো বাচ্চা মানে তো মায়ের বিশেষ দায়িত্ব থাকে তার টেক কেয়ারের উপর, তো সেটা আমি দেখো করে থাকি। তো ওই যে সকাল সকাল উঠেছে, সোনাইকে ব্রাশ করিয়ে সোনাইয়ের চুলগুলো ভালো করে বেঁধে দিয়ে, এবং ওকে ফ্রেশ করিয়ে জামাকাপড় চেঞ্জ করিয়ে দিই, আর সেটা এখন করছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই তোমরা একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। তো বন্ধুরা দেখো, সোনার চুলটা আমি বেঁধে দিচ্ছি, কারণ গরমের সময় তো চুলটার একটু বড় হয়েছে, আর যদি বেঁধে না দিই তাহলে ওর ভীষণ গরম হবে, এবং ওর বাচ্চা মানুষ তো, ওর অস্বস্তি হয়, তো সেই জন্য আমি চুলটা ভালো করে গুছিয়ে বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাশে বই খাতা সব রাখা আছে। তো সোনাইকে আমি পড়াতে বসবো এখন, আর আমি নিজে কিছু স্টাডি করবো নিজের, তো নিজের জন্য, সেই জন্য আমি আমারও বই খাতাগুলো সোফার উপর রেখে দিয়েছি। আর এখন তোর মেঝেতে বসেছি, বসে সোনাইয়ের চুলটা বেঁধে দিচ্ছি। আর দেখো যে সোনাইকেও পড়াবো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো গুছিয়ে দেখো, সমস্ত কিছু কাজ যদি আমরা করে থাকি, তো সংসারে যতই যা যেরকমই কাজ থাকে, কিন্তু সেটা যদি গুছিয়ে এবং সেটা যদি প্রপারলি করা যায়, অনেকটা টাইম কিন্তু আমরা বার করে নিতে পারি নিজের জন্য। তো সেটা প্রত্যেকেরই করা দরকার, কারণ সংসারে কাজের ফাঁকে নিজেকে যেন রিফ্রেশ না হতে হয়,
এটা একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ জিনিস, মানে প্রত্যেকের এরকম হয়ে থাকে যখন কাজ করতে করতে একঘেয়েমিতা লাগে আর ভালো লাগে না, তখন মনে হয় যেন চলো কোথাও থেকে ঘুরে আসি কিছু করি। হ্যাঁ ঘুরে আসা তো অবশ্যই দরকার, কিন্তু এইরকম পরিস্থিতিতে এই ভীষণ গরমে কোথায় যাবে বলো, কিন্তু ঘরে থেকেই যদি আমরা সেইগুলো সব কিছু মানে একদম বাইরের মতো নিজেকে ফিলিং করাতে পারি যে আর তখন মনে হয় না যে বাইরে এই গরমের মধ্যে বেরোই, তো সেটা ঘরে থেকেও কিন্তু সেটাকে অনেক কিছু ভাবে ইউটিলাইজ করা যায়, নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দেওয়া সব কিছু। আর হাজব্যান্ড দেখো এসে গেছে, সবজি এনেছে, তো সবজিগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর হাজব্যান্ড এসে তো খাবে আজকে আলু সিদ্ধ বাটার ভাত, আর সেই সঙ্গে সোনাইকেও আমি খাইয়ে দিচ্ছি। তো সোনাই সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েছে আর এখন হচ্ছে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আর মানে ওকেও হচ্ছে পুষ্টির দিকে ওর খেয়াল রাখতে হয়, আর তো একটু ভাতটা খেলে কি বলতো পেটটাও ভরা থাকে, আর এখন তো 10:30 বাজে বন্ধুরা, আর হচ্ছে ভাতটা খেলে পেটটাও ভরা থাকে, আর কারণ এখন একটু বেলা হয় আমাদের মানে খাওয়া দাওয়া করতে দুপুরে, আর কারণ হচ্ছে হাজব্যান্ড আসে এসে এখন একবার একটু ভাত খায় তো এরপরে তাড়াতাড়ি খেতে পারে না, তো তার জন্য আমাদের 2:30 মিনিমাম বেজে যায়। তো সোনাই 1:30 মধ্যে খাওয়া দাওয়া কি 2:00 মধ্যে কমপ্লিট হয়ে যায় ওর, কিন্তু আমাদের একটু দুজনে দেরি হয়। তো বন্ধুরা এখন সোনাই যাচ্ছে ওর বাবার সাথে বাজার করতে, আর আমি এই সুযোগে রান্নাবান্নাগুলো সেরে নেবো। তো ভাত তো সকালে হয়ে গেছে, আর এখন করে নিচ্ছি একটু পটল ভাজা। তো পটলটা ভালো করে যেমন কাটে ওরকম কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর এটা সোনাই ভীষণ পছন্দ করে এবং হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বলাই হয়নি তোমাদের গুড মর্নিং বন্ধুরা। তো এই যে করে নিচ্ছি দেখো, আর উচ্ছে দিয়ে ডাল করেছি, আজকে পুরো নিরামিষ রান্না হচ্ছে, উচ্ছে দিয়ে ডাল, আর এদিকে মুগের ডাল করেছি, এদিকে হচ্ছে পটল ভাজা, আর কাটা হয়ে গেছে সবজি ভেন্ডি আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা আমরা কিন্তু নিরামিষ খেলো না, পেঁয়াজটা আমরা নিরামিষে অনেক সময় দিয়ে থাকি। তো বন্ধুরা এদিকে ভেন্ডি আলুরও একটা তরকারি করছি। তরকারিটা বসিয়ে আমি থোড়টা ভালো করে কেটে নিয়েছিলাম, আর মা এনেছিল ওই থোড়টা, তো থোড় ভাজা করবো আজকে। তো বন্ধুরা সারাদিনের এই সব রান্না বান্না এগুলো নিয়ে বেশ বেলাও হয়ে গেছে, আর তারপরে আমি চলে এসেছি পূজা দিতে। তো হাজব্যান্ড ফুল কিনে এনেছিল আসার সময়, আর এগুলো আমি গাছ থেকে তুলে আনলাম এক্ষুনি। তো জবা ফুল, অপরাজিতা ফুল এগুলো তো হয়ই প্রত্যেক দিন, তো সেগুলো দিয়ে আমি চলো পূজাটা সেরে নিই। তো বন্ধুরা চন্দন বেটে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজালে নিজের মানে মনটাও ভালো লাগে, আর আজকে তো লক্ষ্মীবার, তো মা লক্ষ্মীর ঘরটা ভালো করে ধুয়ে আবার আম্রপল্লব আর হচ্ছে বেলপাতা দুপো কলা সব কিছু দিয়ে জল দিয়ে করে ঘরটা বসিয়ে নিয়েছি, আর সোনাইয়ের স্নানও হয়ে গেছিলো, তো সোনাই এখন তুলসী থানে জল দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা বেশ বেলা হয়েছে, দেখো 2:00 বাজে, আর আমি এখন সোনাইকে খাইয়ে নিচ্ছি। তো সোনাইকে দেখো আজকে নিরামিষ যা যা রান্না হয়েছে তাই দিয়েই ও খাবে, আর ও নিরামিষ খেতেও ভালোবাসে, কারণ অনেক রকম সবজি দিয়েও ভাত খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা আবার সবজি খাওয়া তো ভীষণ উপকারী স্বাস্থ্যের পক্ষেও, আর প্রত্যেক দিন তো মাছ ডিম এগুলো তো হয়, তো আজকে একটু নিরামিষ খাচ্ছে, আর সোনাইও ভীষণ তৃপ্তি করে খেয়েছে। তো সোনাইকে খাইয়ে এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আর কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, মানে আমরা খেতে খেতে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, একটু মজা করছি, আর সোনাই দেখো বসে এখন ড্রয়িং করছে, তো স্যারের কাছে তো ড্রয়িং ক্লাস আছে, তো ওই জন্য ও ড্রয়িংটা করে নিচ্ছে। তো বন্ধুরা এই সময়টা করে নিলে না, ও নাহলে ও খুব দুষ্টুমি করে, খাওয়া দাওয়া তো হয়ে যায়, আর আজকে যেহেতু আগে ফল দিয়েছিলাম ওই জন্য খাওয়ার পর আর ফলটা আজকে সোনাইকে দিইনি, আর খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। সোনাই বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে দেখো চলে এসেছি ছাদে। তো বন্ধুরা ছাদের এই বিকেল সময়টাও আমি নিজের জন্য অনেকটা বার করি, তো সোনাইয়ের বাবা থাকে, সোনাই ওর বাবার সাথে খেলা করে, কথাবার্তা বলে, আর আমি এখন নিজের জন্য এই গাছে জল দেওয়া, একটু বসে ফোনটা দেখা, নিজের যেগুলো ভালো লাগে সেগুলো একটু দেখি, গান শুনি, খুব ভালো লাগে এই বিকেল টাইমটাও আমি নিজের জন্য সময়টা বের করে নিই। তো বন্ধুরা দেখো এই যে এক দুপুরে রোদের তাপে না গাছগুলো একদম ঝলসে গেছিলো, তো আবার জল দিতে আবার সুন্দর হয়ে গেছে। আর হাজব্যান্ড আজকে কিনে এনেছে একটা মানি প্ল্যান্ট, তো এটা বসিয়ে নেবে, আর ওই জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, আর হাজব্যান্ড বসে দেবে, সোনাও একটু হেল্প করবে। বন্ধুরা আমি হাজব্যান্ড দুজনেই তো ভীষণ গাছ ভালোবাসি, তো সোনায় দেখি আমাদের মতোই হয়েছে, ও ভীষণ গাছ পছন্দ করে, ও দেখো ওর বাবাকে কত রকমভাবে হেল্প করছে, একটু মাটি পড়ে গেলে তুলে দিচ্ছিল, তো সব কিছু তো ক্যামেরাবন্দি করা হয়নি, আর পাশে বসে সমানে বক 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 করেই যাচ্ছে। তো
বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, এবার চলে সন্ধ্যাটা দিয়ে দিয়ে আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। বাবাই বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো।